হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমার পুরো মাথা চাপকায় আছে, কারণ হচ্ছে আমি চুলে তেল দিছি তো। আর এই ফার্স্ট টাইম আমি হচ্ছে মানে একা কক্সবাজার ট্রাভেল করতেছি, পুরাই একা। দেখতে পাচ্ছেন আমার পুরো জাস্ট হচ্ছে গাড়ি চালাচ্ছে, আর হচ্ছে মানে ভয় পাওয়ার কিছু নাই, আমি ওখানে গিয়ে একা থাকবো না। ওখানে হচ্ছে আমার বোন আছে, বোনের সাথে হচ্ছে তার শ্বশুরবাড়ি কিছু লোকজন আছে। তো আপু বললো যে গাড়িটা নিয়ে তুমিও চলে আসো, সো আমিও গাড়িটা নিয়ে চলে যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। এই তো সাডেন প্ল্যান হয়েছে অ্যাকচুয়ালি। আপুরা গেছিলো বান্দরবান, বান্দরবান থেকে মানে থানচি গেছিলো, থানচি থেকে আপুরা কক্সবাজার চলে গেছে। তো আমি তো বাসায় অনেক বোর হচ্ছিলাম, প্লাস হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান অফ, সো বাসায় কিছু করার নাই, ইউনিভার্সিটি অফ। তা আপু ফোন দিল যে কালকে গাড়িটা পাঠাই দিও, চাবিটা দিয়ে দিও। আমি বললাম যে গাড়ি যাচ্ছে যেহেতু তাহলে আমিও যাই। তখন বলছে আচ্ছা ঠিক আছে চলে আসো তাহলে, আরও ভালো হয়। সো আমি যাচ্ছি এখন, এই তো। আর আমার যাওয়ার কথা ছিল অনেক আগে, কিন্তু আমার ড্রাইভার প্রচুর লেট করছে, উনি আসে নাই, তাই হচ্ছে অন্যজন আসছে, উনি হচ্ছে নিয়ে যাচ্ছে আমাদেরকে। এই তো যাচ্ছি একা একা কক্সবাজার বোর হইতে হইতে। দেখি আমি গান শুনবো নাহলে একটু ঘুমাবো, ঘুমানোরও ইচ্ছে হচ্ছে না, কারণ আমি পর্যাপ্ত পরিমাণে ঘুমায় ফেলছি, আমার আর ঘুমানোর কোনো ইচ্ছা নাই। দেখি একটু ভিউ দেখতে দেখতেই যাবো, দেখি করা যায়। সো স্টে উইথ মি, চাই গোসল করবো ওখানে। এই তো পুরো চাপকে আছে ভাই, মুখে কিচ্ছু দেই নাই, দেন হচ্ছে কেমনই যেন লাগতেছে, খুবই অসুস্থ লাগতেছে আমাকে, যদিও বাট আমি অতটা অসুস্থ না। এর আগেবার যখন কক্সবাজার গেছিলাম তখন খুবই সিক ছিলাম, আপনারা হয়তো আমার ব্লগে দেখছিলেন, বাট এবার আলহামদুলিল্লাহ সুস্থ আছি আমি এখন। সো স্টে উইথ মি, অ্যান্ড ওখানে গিয়ে কথা হচ্ছে, আমি কালকেই আবার চলে আসবো। একদিনের জন্য আমি যে কেন যাচ্ছি জানি না, আমার সমুদ্র দেখতে খুবই ইচ্ছা করছে, অনেক বেশি ইচ্ছা করছে, তাই আমি সমুদ্র দেখতে যাচ্ছি। বাই। তো অ্যাজ ইউজুয়াল আমি ফোর সিজনে নামলাম, অনেক ভিড় আজকে এখানে সব, কারণ দুপুর টাইম আর এখানে অনেক বাস আসছে, তাই হচ্ছে অনেক ভিড় আজকে। তো একা একা খাবো আজকে, আমি জানি না একা একা খাওয়ার ফিলিংসটা কেমন আজকে অনুভব করবো। আমি খাওয়া দাওয়া শেষ করলাম, একা খাওয়া খুবই কষ্ট, অনেক কষ্ট সাথে কেউ না থাকলে। সবাই হা করে তাকাইছিল যে একটা মেয়ে কিভাবে একা একা খাচ্ছে। আমি এখানকার বিস খিচুড়িটা নিয়েছিলাম, অর্ধেকই ছেড়ে দিছি কারণ খেতে ইচ্ছা করতেছিল না, বাট এখানকার বিস খিচুড়ি অনেক বেশি মজা। আমি প্রায়ই মনে করেন যে যখনই কক্সবাজার যাই তখনই হচ্ছে এখানকার বিস খিচুড়িটা খাই। আমার ড্রাইভার যে কই, আমি ড্রাইভার কোনো খুঁজে পাচ্ছি না, যে কোথায় ওনাকে একটু খুঁজি। আমি এখানকার পুডিং নিছি, ওটা আমি পার্সেল করে নেবো, কারণ এখানকার পুডিং অনেক বেশি মজা, বেশি মজা একটু, অনেক ময়েস্ট থাকে, চলে আসছে পুডিং চলে আসছে। তো আমার অলমোস্ট ডান, এখন বিল আসবে, বিল দিয়ে চলবে। ফাইনালি আমি হোটেলে চলে আসলাম। এই আমার হোটেল থেকে যে ভিউটা খুবই সুন্দর, আমি কক্সবাজার আসলে এখানেই থাকি অলওয়েজ, এর আগেও ছিলাম, ইনশাল্লাহ ভবিষ্যতে আরও থাকব। তো এটা হচ্ছে আমার হোটেলের ভিউটা, খুবই সুন্দর, জোয়ার উঠছে। অ্যাকচুয়ালি সমুদ্র আমার সবসময় খুবই পছন্দের ছিল, আই লাভ বিচ, দেখলে মন ভালো হয়েছে। আমি এখন হচ্ছে গোসল করব, আমি পানি গরম পানি ছেড়ে দিলাম, এখন গোসল করব, গোসল করে ফ্রেশ হয়ে আবার আপনাদের সামনে। ইয়ে, ওয়েলকাম টু কক্সবাজার। তো আমি গোসল করে ফেললাম, আমি রেডি হব একটু পর থেকে, সন্ধ্যা হয়ে গেলে দেন হচ্ছে আমি রেডি হওয়া স্টার্ট করব, আমি বিচে যাবো আর কি।
থেকে আমি মিট দেখতে পারতেছি বাট ওখানে যেতে পারতেছি না, এটাই অনেক কষ্ট লাগতেছে আমার কাছে। বাট আমি এখন একটু বসে রেস্ট নেব, রেস্ট নিয়ে দেন হচ্ছে বুঝে যাবো যে আপুরা মনে হয় চলে আসবে। না না না, আপুরা এখনো আসে নাই, তারা ইনানি বিচে গেছে। এই তো আমি কক্সবাজার, সাডেন প্ল্যান, একদম সাডেন প্ল্যান, মানে কালকে রাতে জাস্ট বললো আর এই তো আজকে চলে আসলাম। মজা লাগতেছে অ্যাকচুয়ালি, সাডেন প্ল্যান সবচেয়ে ভালো, কোনো প্যারা নাই, কোনো কিছু প্ল্যানিং নাই, কোনো হ্যাট্রিক নাই, কোনো কিছু নাই, জাস্ট হচ্ছে প্ল্যান। তো এই তো আজকের, আজকের কিছু না, আজকে হচ্ছে আমি এখন রেডি হয়ে যাই। তো আমি রেডি হয়ে গেলাম, আপুরা নিচে আছে, নিচে হচ্ছে আমার জন্য মানে অপেক্ষা করতেছে। আমি নিচে যাচ্ছি, নিচে গিয়ে দেখি আমরা কোথায় যেতে পারি। আমি নিচে চলে আসছি। এই যে আমার বোন, হাই দাপু, সবাই এতক্ষণ ধরে মনে করতেছিল আমি একা আসছি কক্সবাজারে, বলে দাও যে তুমি আগে থেকেছিলে। আমরা বান্দরবান থেকে কক্সবাজারে এসেছি, তাহলে একটা ফুল হায়দ্রাবাদি বিরিয়ানি আমাদের গাইড লিখলাম। হ্যাঁ, কায়ানা প্ল্যানিং এ পিয়া চলে আসছে। আমার কোনো প্ল্যান ছিল না এখানে আসার, আম্মুকে অনেক মিস করতেছি আজকে কেন জানো। তো আমরা আসলাম এখন হান্ডিতে, হান্ডিতে এসে খাওয়া দাওয়া করবো, দেন হচ্ছে আমরা বিচে যাবো নাই ইনশাল্লাহ। আপুর অনেক ঠান্ডা লাগছে, না ঠান্ডা ঠান্ডা লাগে নাই, সে তো ক্লান্ত, এখানে একদম নিরিবিলি, গাড়ি নিয়ে এখানে চলে আসছি। এখানে সামনে বিচ, ফাঁকা বিচ, আই লাভ ফাঁকা বিচ। তো আমরা হয় সামনে আগায় গেল, এখন আমি চাই ওখানে অনেক অন্ধকার, এখানে একটু লাইট আছে, সেজন্য এখানে ব্লগটা করলাম। পরে আবার কথা, বাই, গুড মর্নিং। তো আমাদের হচ্ছে, না আমি এভাবে আসবো না কখনো, এটা কেটে দিবি, এটা কেটে দিব না, তাই ঘুম আমাকে কিরকম লাগছে, হরেবল মোটা, ওটা হরেবল লাগছে না, অনেক সুন্দর লাগছে, কিছু করি নাই আপু, এর থেকে হরেবল সিচুয়েশন এর আগে আমাদেরকে দেখে ফেলেছে। তো আমরা হচ্ছে ঘুম থেকে উঠলাম সকাল 11টার দিকে, কারণ এখন হচ্ছে কোনো নাস্তা টাস্তা কিছু নাই, আমরা চিন্তা করছি যে কি খাওয়া যায়। আমি আপু কি করবো আপু, এখন আপু নিজেও জানে না, আপু আগে দাঁড়ায় সমুদ্রে, আমি বলছি চলো বিচে যাই, বিচে গিয়ে হচ্ছে একটু দাপাদাপি করি। বাট হচ্ছে আপু ওটাও যেতে চাচ্ছে না, আমাকে রেডি করায় বসায় রাখছে, আমি একটু টিকটক ভিডিও করি, দেন আবার আসতেছে। আমি খাওয়া দাওয়া কিছুই করি নাই, আমিও বলছি যে আজকে আমি এখন সমুদ্রে যাবো, সমুদ্রে গিয়ে বাবি যাবো, দেন রওনা দিব আমরা, যেহেতু আমার রাইটিনের প্ল্যান ছিল। এই তো কক্সবাজার, তো যেহেতু 12টা পার হয়ে গেছে, তাই ভাবলাম যে আমরা খাওয়া দাওয়া করে একবারে বের হবো ঘুরতে। আমরা খাওয়া দাওয়া ঘুরতে আসলাম। হাই আপু, এখন তো তোমাকে যাত্রা লাগতেছে তাই না? হ্যাঁ, আমরা এখন গরম গরম ভাত, গরুর মাংস, ডাল এগুলো খাবো, অনেক মজা। আমি এখানে হচ্ছে কখনো আগে লাঞ্চ করি নাই, ডিনারও করি নাই, তো আমি জানি না এটা খাওয়া দাওয়া কেমন, বাট ভালোই হবে, সবাই তো এখানে খায়, সবাই ভালোই বলছে যে ভালোই খাওয়া দাওয়া, দেখি কেমন খাওয়া দাওয়া হয়। কি কি আছে আজকে ভাইয়া আপনাদের? আজকে গরম মাংস, আলু ভর্তা, ডাল। আচ্ছা ঠিক আছে, দেখব না, আমি খাইনি আগে কখনো, আজকে ঠিক আছে। আমরা সবাই আসছি আজকে মার্কেট করতে, এখানে আপু মার্কেট করতেছে। এই হাই দাও পিচ্ছি, হাই দাও, হাই দাও, অনেক শাই ফিল করতেছে, সারাদিন গেম খেলে সারাদিন। তো এখানে আমার ছোট্ট ছোট্ট কিউট কিউট কিছু ফ্যান্স আছে, হাই দাও, হাই দাও, হাই দাও। তুমি কি রেগুলার ব্লগ দেখো আমার?
সবাই সবাই একটু দেখো ও বলে কি কখন আমার ব্লগ আসবে আসো চলো আমরা সমুদ্র সৈকত করতে চলো সো আমি এদের সাথে আজকে ঘুরে বেড়াচ্ছি কিছু করার নাই আমার কেউ নাই ওই পাশে আপু বিজি তাই এদের সাথে আজকে আমি একটু চিল করব চলো কি কেমন লাগছে কেমন লাগতেছে মজা অনেক মজা আমি এখানে অনেক দোকান ঘুরতেছি এখানে মালা পছন্দ হচ্ছে শাড়ির সাথে পরার জন্য বাট প্রচুর দাম দেখি মেলে কিনা হিসাবে আমাদের আপু অনেক টায়ার্ড অনেক টায়ার্ড এখানে দাম দর করতে 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 অবস্থা খারাপ তাও নিতে পারি নাই কিছু অনেক দাম যাচ্ছে এরা অনেক দাম আমি কক্সবাজারের একজনকে জিজ্ঞাসা করছিলাম যে এখানে অনেক ভালো ফুচকা কোথায় পাওয়া যায় তো ও আমাকে রিকমেন্ড করছিল যে ময়ুদ্দিনের ফুচকার ওখানে যেতে এটা সুকন্দার বিচের এখানে সো লেটস সি এখানে নামটা লেখা আছে ঢাকা ফুচকা চটপটি এরকম কিছু একটা তো আমার আমি এখনও কনফিউশন আছে আসলে এটা ময়ুদ্দিনের কিনা তো বসলাম দেখি কেমন হয় এখানকার ফুচকা অ্যান্ড চটপটি আমি ফার্স্টে একটা প্লেটই খাবো দেন রিভিউ দিব আপনাদেরকে আপনারা যারা যারা কক্সবাজারে আসে ফুচকা খেতে চান আমি আগে খাই দেন আমি বলবো যে এখানে আসতে পারবেন কি না আমাদের ফুচকা চলে আসছে আপু বসেন বসেন ফুচকা খান চটপটি ফুচকাটা খেয়ে দিই ফুচকা অনেকগুলোই দিছে 50 টাকায় ফুচকাটা 50 টাকা অনুযায়ী মেলাগুলোই দিছে ফুচকাটা কে টকটা একটু ভালো করলে ফুচকাটা আরো বেশি মজা টকটার জন্য ফুচকাটা মজা লাগছে নর্মালি ফুচকাটা এমনি মজা বাট টকটার জন্য ভালো লাগতেছে তো বলবো না এখানে এসে আমি এখানে একটা চটপটিও নিয়ে নিলাম চটপটির মধ্যে আমি টমেটো দেখতে পেলাম একটা টমেটো আছে এটা মোটামুটি ভালো আপনার ফুচকার থেকে চটপুরিটা বেশি মজা ফার্স্টে বলি যে ফুচকাটা ছিল সেটা হচ্ছে যে মালিক এখানকার উনি বানায়নি এখানে যে ছেলেটা থাকে উনি বানাইছিল আর এটা হচ্ছে স্পেশালি হচ্ছে যে এখানকার মালিক সে বানাই দিছে এটা অনেক মানে ফুচকার থেকে এটা বেশি বেটার তোমরা হোটেলে চলে আসলাম আপু সব গোছগাছ করে নিচ্ছে আমরা এখন চলে যাবো এখান থেকে ঠান্ডা বাতাস সকালে প্রচুর রোদ ছিল এখন এত পরিমাণে বাতাস এখানে কি বলবো আর ঠান্ডা লাগতেছে এখন তো আমি এখন চেঞ্জ করে নিব চেঞ্জ করে যে হচ্ছে ফ্রেশ হব ফ্রেশ হয়ে বের হয়ে যাব এই তো আমি কক্সবাজার অলওয়েজ মিস করি মানে আমার কক্সবাজার থাকতে খুব ভালো লাগে বিশেষ করে যে বাতাসটা আসছে বাতাসটাই অনেক সুন্দর মানে সামনে বিচ
আর সমুদ্রের বাতাস এত জোস, খালি কালো হয়ে যায় তার ব্যাপার না, ওটা কোনো ব্যাপার না, স্কিন টোন কোনো ব্যাপারই না, বাট এই এই যে ফিলিংসটা এটা খুবই জোস, অনেক বেশি জোস। ওই সাইডে সাম্পান নাকি যেন ওটা দেখা যায় সামনে, অনেক ভালোই লাগে। সো নেক্সট কবে কক্স আসবো জানি না, বাট খুব সুন ইনশাল্লাহ আসার ট্রাই করবো। তো এই তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আমার জন্য দোয়া করবেন। আর কক্সবাজারবাসী যারা আমার ব্লগ দেখেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন, কমেন্ট করবেন কিন্তু অবশ্যই, আর সবাই যারা আমার ব্লগ দেখেন ইনশাল্লাহ আমি আরও আরও নতুন নতুন ব্লগ আপলোড করবো। সো স্টে উইথ মি অ্যান্ড কিপ লাভিং মি, আই লাভ ইউ অল, বাই, আল্লাহ হাফেজ।